নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। চলো, আজকে আমি সরাসরি একটা ভিডিওতে যাব যে দীর্ঘ দিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট, সেটা কিন্তু ওবিসি সমস্যার জন্য আটকে আছে বলে সেটাই আমরা বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেয়েছি এবং নতুন আপডেটও তোমরা পেয়েছো। তো আমার কাছে এই সংক্রান্ত বহু স্টুডেন্ট তোমরা মেসেজ করেছো, একাধিক অন্য পরীক্ষাগুলোর জন্য এই ব্যাপারে ভিডিও আমি দিতে পারিনি। তো আজকে আমি বলবো যে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সাম কবে হবে, আদৌ ওবিসি সমস্যা মিটবে কি না, তো এই সংক্রান্ত এবং বেসিক আর অ্যাডভান্সদের আমি একটা প্রিপারেশনের ব্যাপারে কথা বলবো। তো আমি প্রথমেই বলবো যে যে কয়েকজন মেসেজ করেছো যে স্যার, অনলি যদি ওবিসির সমস্যাটা মিটেও যায় তাহলে কি এসসি এসটি নতুন করে সমস্যা হবে? দেখো, এখনও পর্যন্ত কিন্তু এইরকম কোনো তথ্য নেই যে এসসি এসটির সমস্যা নিয়ে নতুন করে কিছু হবে কি না। তো অনলি কিন্তু ওবিসির সমস্যাটার কথা বলা হচ্ছে। তোমরা দৈনিক চ্যানেল এবং দৈনিক নিউজ পেপার এবং আদার্স ইউটিউব চ্যানেলেও তোমরা তথ্য আকারে অনেক চ্যানেল তোমাদের দেখিয়েছে, সেইটাই আমি তোমাদের বলবো যে আমরাও কিন্তু এটা জেনেছিলাম যে হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে যে যে রিক্রুটমেন্টগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছে সেখানে কিন্তু কোনো ওবিসি সমস্যার ব্যাপারটা নয়। ভালো করে দেখো, হাইকোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যেগুলোর রিক্রুটমেন্ট অলরেডি রিক্রুটমেন্টে যে ফর্ম ফিল আপগুলো হয়ে গেছে সেখানে কিন্তু ওবিসি সমস্যাটা নয়, নতুন করে যদি কোনো রিক্রুটমেন্ট হয় সেটাই। তাহলে যে পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছে তাহলে সেগুলো নিতে কিন্তু কোনো রকমই বাধা নেই। তাহলে সরকারের যদি ঠিকঠাক সিস্টেমেটিক থাকে তো সেই এক্সাম কিন্তু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনাই প্রবল, তো সেইভাবে কিন্তু বিভিন্ন কারণে সেটা ডিলে হয়ে 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 যাচ্ছে। এক দু নম্বর কথা হচ্ছে এই যে ডিলে হয়ে যাচ্ছে, অনেকে বলে এখানে মেসেজ করেছো আমাকে যে স্যার আমাদের যদি বয়স পেরিয়ে যায় আমরা কি করব। তো এটা একটা ভাইটাল বিষয় যে বহু স্টুডেন্টের কিন্তু দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার ফলে এই তাদের কিন্তু অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, তো সেই বিষয়েও কিন্তু কোনো ক্লিয়ারেন্স WBPRB থেকে কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, এই বিষয়টাই। এবার আমি যেটা মূল বিষয়ে আসব যে অ্যাডভান্স আর বেসিক, অনেকে আবার এটাও বলেছো স্যার 2026-এর ইলেকশান, বিধানসভা ইলেকশান খুব হাড্ডাহাড্ডি ইলেকশান হতে চলেছে, তাহলে কি একটা রিক্রুটমেন্ট স্থগিত করে যদি 2025 আমরা এই রিক্রুটমেন্টটাকে নিয়ে চলে যেতে পারি তাহলে কিন্তু একটা রিক্রুটমেন্টেই পুরো দু বছর চলে যাবে। তো সেগুলো রাজ্য সরকারের সম্ভাবনাময় পরিস্থিতি, সেগুলো সম্পর্কে আমি অত তথ্য তোমাদের দিতে পারবো না। তো সেটা হতেও পারে, না হওয়ার কিছু নেই, কারণ আপকামিং আর এক মাস মধ্যেই পুজো চলে আসবে, পুজো মৌসুম শুরু হয়ে গেলেই আর কোনো সে বিষয়ে থাকবে না। তো আগামী দিনে সে পরীক্ষা অনেক ডিলেও হয়ে যেতে পারে, যেহেতু অনেকগুলো ধাপ থাকে তাই সেটা এক বছরের মধ্যে রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু হলেও হতে পারে। তো যাক, সেই বিষয়টা, বিভিন্ন রকম সমস্যাগুলো থাকছেই, সেই থাকা সত্ত্বেও যারা কম্পিটিশান দিচ্ছ, যারা তাদের যদি অন্যান্য পরীক্ষার এজ থেকে থাকে তো সেগুলোকেও একটু টার্গেট করো। একদম কিন্তু যে এই পরীক্ষার জন্যই আমি জান প্রাণ মনোযোগ সমস্ত দিয়ে দিলাম তা নয়, তোমার প্রিপারেশানের প্রস্তুতিটাও সেম আছে, তোমার ম্যাথ তৈরি আছে, তোমার জিকে তৈরি আছে, জিআই তৈরি আছে, তো সেইভাবে আদার্স পরীক্ষাগুলো যেগুলো হচ্ছে সেগুলোও কিন্তু দাও। বিশেষ করে রেলের যে পরীক্ষা এসছে সেই পরীক্ষাটা কিন্তু তোমার টার্গেট করতে থাকো, সেই পরীক্ষাটাকে দাও। যেহেতু তুমি কম্পিটিশান পরীক্ষায় নেমে গেছো, তুমি তো আর একটাকে ধরলে হবে না, যদি পরীক্ষা এসে যায় সেক্ষেত্রে তোমরা আরও ভালো, তোমার বেটারটা হয়ে যাবে, ওই পরীক্ষা নিলে আরও একটু তোমার প্রস্তুতিটা অনেকটা ক্ষেত্র কিন্তু বেড়ে যাবে। তো এই প্রসঙ্গে আমি একটা, আমাদের যে কয়েকশো শত শত স্টুডেন্ট যারা এই পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে গুরুকুলে এবং যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছে তাদের আমি পড়ার বিষয়ে একটা তথ্য বলছি, তোমরা সেটা কিন্তু রাখো। কারণ দীর্ঘ কয়েকদিন কয়েক মাস ক্লাসে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যেসব স্টুডেন্ট গতবারে প্রিলি পাস করেছিলে, মেন্স পাস করেছিলে, ইন্টারভিউ দিয়েছিলে, কিন্তু কয়েক নম্বর, এক নম্বর, কারো 0.50-র জন্য, কারো 0.5-0.6 এবং কেউ দু নম্বরের জন্য পাওনি, তাদের ক্ষেত্রে আমি কিন্তু একটা বলছি। তো তারা যেহেতু কম্পিটিশানটা দিচ্ছ এবং আবার পুলিশকেই টার্গেট করেছো তো সেক্ষেত্রে এক্সাম কিন্তু হবে, হয়তো কয়েক মাস পিছিয়ে যাচ্ছে, এক্সাম কিন্তু হবে, কিন্তু সেটা যেন না হয় যে আবার আমি এই পরীক্ষাটা ফাইনাল সিলেকশানে গেলাম আবার এক নম্বরের জন্য কেটে গেলাম। তাই আমি অ্যাডভান্সদের জন্য একটা বলবো আর বেসিকদের জন্য একটা বলবো, তো তোমরা এইটা একটু নজর দাও। আমার মনে হয় সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে এটা কিন্তু খুব
বেটার হবে। তাই প্রথমে বলবো যারা আরও একবার, যারা নতুন একদম আছো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। তো চলো, অ্যাডভান্স আর বেসিকরা কীভাবে পড়বে, দেখো আমি একটা তোমাদের বারবার বলি যে যেহেতু নিউ এসআই ভ্যাকেন্সিটা বেরিয়ে গেছে, তো কিছুদিন পরেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, তো ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু আমাদের এখানে যত ছেলে পুলিশে চাকরি পেয়েছে, তুমি দেখবে একটা বিশাল ব্যানার এখানে দিয়েছি, তোমরা দেখেছো অনেকেই, বা আমি এখানে ভিডিও অনেকের দিয়েছি, সাক্ষাৎকার দিয়েছি, সেগুলো দেখেছো তোমরা, তো তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই গ্র্যাজুয়েশন পাস ছিল। তো বেসিক্যালি আমি বলবো তারা যে এসআই এর ভ্যাকেন্সি ফিল আপ করেছো, সে যে প্রিপারেশান নেবে, তো অ্যাডভান্স মোডটা কীভাবে প্রিপারেশন নেবে সেটা আমি বলছি। দেখো অ্যাডভান্স যারা আছো এবং বেসিক যারা আছো, দুটোর ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি আলাদা হবে। অ্যাডভান্সের কিন্তু দেখা গেছে যারা 85 এক্সাম দিচ্ছ, দেখা যাচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু সেই 53, 54, 56 এই জায়গাটা কিন্তু ঘোরাফেরা করছো। তো আমি বলবো তোমরা পড়ার প্রশ্নটা একটু চেঞ্জ করো। এখানে আমি বলবো যারা অ্যাডভান্স আছো, ধরো হিস্ট্রি পড়ছো বা জিওগ্রাফি বা পলিটি বা ইকোনমিক্স বা কারেন্ট অ্যাফেয়ার্স বা ম্যাথ বা রিজনিং, তোমরা যাই পড়ো এবং ইংলিশ যেরকম যা আছে সেটা পড়ছো, আমি এখন থেকে তোমরা একটু পড়ার প্ল্যানটা চেঞ্জ করো। আমি বারবার বলছি, ধরো তুমি হিস্ট্রি পড়ছো, কেউ প্রথমে হরপ্পা থেকে শুরু করলে বা মহেঞ্জোদারো, আমি বলবো যারা অ্যাডভান্স স্টুডেন্ট, প্রথমে যখন হরপ্পা মহেঞ্জোদারো পড়ছো, তোমরা কিন্তু পড়াটা একটু কমিয়ে দাও। এবার পড়াটা কমিয়ে তুমি যখন হরপ্পা মহেঞ্জোদারো হেডিং করলে, তুমি ওখান থেকে লিখতে শুরু করো, তুমি হরপ্পা মহেঞ্জোদারো কতটা তোমার জানা আছে সেই বিষয়টা কিন্তু লেখো। তুমি লিখলে তোমার কিন্তু আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে কিছু বেসিক কোশ্চেনও তোমাদের, যেহেতু ব্রেনে অনেক চাপ বেশি, অনেকটা দিন তোমাদের থাকতে হয়েছে কম্পিটিশান পরীক্ষায় এবং পারিপার্শ্বিক চাপ আছে, অনেক 100 প্রবলেম নিয়ে তোমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছ। যারা অ্যাডভান্স স্টুডেন্ট, আমাদের অ্যাডভান্স স্টুডেন্টদের দেখেছি আমরা, সে আমরাও এখানে যেহেতু বেসিক আর অ্যাডভান্স দুটো আলাদা আলাদা করে ব্যাচ করে পড়াই, সেই জন্য আমি এটা বলছি। তো যারা ভিডিওতে, যদি কেউ আমাদের গুরুকুলের স্টুডেন্ট না হয়েও থাকো, যারা দেখছো, যদি তোমরা অ্যাডভান্স হও, এই বিষয়টা কিন্তু ভালো করে মাথায় রেখো। এই বিষয়টা খুব ভাইটাল বিষয়, কারণ তোমরা দেখছি বেসিক কোশ্চেনও এখন ভুল করে ফেলছো আর অ্যাডভান্স কোশ্চেন তো অনেকেই ভুল হয়ে যাচ্ছে। যে তোমরা একটু রাইটিংটা বাড়াও, ধর হরপ্পা মহেঞ্জোদারো তুমি যা যা জানো আগে লেখো, লেখার পর তারপর তুমি আবার ডেসক্রিপটিভটাকে পড়ো, সেখানে দেখো কোন কোশ্চেন তোমার আটকে গেছে। এইভাবে তুমি কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আগে লিখতে থাকো, প্রত্যেকটা চ্যাপ্টার যা জানো তার সম্বন্ধে ডেসক্রিপটিভ লেখো, এরপর তুমি উত্তরের সাথে সেটাকে মেলাও যে কোনটায় তোমার ডাউট হচ্ছে, সেই জায়গাটা তুমি আরেকবার নোট করো। তাহলে দেখবে তোমার এক একটা চ্যাপ্টারের বেসটা অনেক বাড়বে, কারণ পরীক্ষা যদি হয় সেই পরীক্ষা কিন্তু টপ স্কোরার তোমাকে হতে হবে, কারণ তুমি এর আগে পরীক্ষার সিস্টেম সব জেনে গেছো, তুমি ইন্টারভিউ দিয়ে এসে গেছো, 1 জন্য হয়নি বা 2 জন্য হয়নি, তার মানে তুমি কিন্তু একদম অ্যাসপিরিয়েন্ট, একদম গুড অ্যাসপিরিয়েন্ট ক্যান্ডিডেট একটা। তো সেখান থেকে যদি আবার ফিরে আসো সেটা কিন্তু খুব বাজে। আমি দেখতে পাচ্ছি আমাদের অ্যাডভান্স স্টুডেন্টরা বারবার ফিরে আসছো, বা তোমরা অনেকেই আমাকে ফোন করো, প্রচুর ফোন আসে পুলিশের সময় যে স্যার আমি এবারেও হলো না 1 জন্য, 2 জন্য, কিন্তু কেন, তুমি তো একবার কেটে গেছো। একবার কেটে যাওয়ার পর হ্যাঁ এটা জানি যে হাজারো সমস্যা নিয়ে তোমাকে উঠতে হয়, বিভিন্ন পারিপার্শ্বিক চাপ, প্রচুর চাপ, বাড়ির চাপ, এজ হয়ে যাচ্ছে 30-32 করে, ম্যাক্সিমাম 27-28 করে ক্যাটাগরি এজে চলে যাচ্ছ সবাই, তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় নিয়ে প্রস্তুতি নাও। আর আমি বেসিকদের জন্য বলবো, বেসিক স্টুডেন্টরা তারা কিন্তু ম্যাথ, জিকে, জিআই তারা প্রথমে চ্যাপ্টার ধরে শুরু করো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে। অঙ্কের বেস বইগুলো আমি অনেক বলে দিয়েছি, যদি কারো মনে হয় যে স্যার বইগুলো আরেকবার বলে দিন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু বইগুলো ডিটেলস আবার লিখে দেবো, ঠিক আছে। আর বেসিক যারা স্টুডেন্ট, যারা চাইছো একদম প্রথম থেকে শুরু করতে, আমাদের গুরুকুলের একটা নতুন ব্যাচ আমরা শুরু করেছি একদম প্রথম থেকে শুরু করতে, তাই ওই বেসিক জায়গাটা তোমাকে স্টার্ট করতে হবে, একদম বেসিক বেসিক ফরম্যাট, যে প্রথমে একদম তুমি নাম্বার সিস্টেম থেকে স্টার্ট করো, কয়েকটা করে 10-15 করে অঙ্ক পার ডে করতে থাকো, জিকের একটা সেকশান নাও, জিআই একটা সেকশান নাও, এইভাবে কিন্তু প্রস্তুতির নাও। আর যেহেতু সাব ইন্সপেক্টরটা বেরিয়ে গেছে, কিছুদিনের পরে হয়তো ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, তো একদম কিন্তু সেইভাবে প্রস্তুতি নাও। তাহলে একটু হায়ার লেভেলে হয়ে গেলে সেক্ষেত্রে পিআরবি পুলিশের রিক্রুটমেন্টটা চলে এলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তাই আমি বলবো ভেঙে পড়ো না, জানি প্রচুর মানসিক চাপে আছো, অনেক দিন হয়ে গেল এক্সামের কোনো রকম ডেট আমরা পাচ্ছি না, তো বলবো প্রস্তুতিটার ক্ষেত্রে কিন্তু কোনো কমজোরি না হয়। দেখা যাক আগামী দিনে প্রয়োজন পড়লে আবার আন্দোলনে কিন্তু আমাদের নামতে হবে, নাহলে কিন্তু এই বিষয়ে কিছু সরাহা পাওয়া যাবে।